ঘিরে খেগেছেন, জেনারেলি উনি আসেন না, ওনাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছেন, উনি নিজে এসে দেখে গেছেন, তারপরেও প্রভাকাণ্ডা করার চেষ্টা করছে যে শাসক দল এই হত্যাকে, এই হত্যায় মর্মান্তিক ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য প্রকাশ্যে যখন আসামিরা রাস্তায় ঘুরছে তাদেরকে গ্রেপ্তার না করে, যে সরকার তার নিজের দায়িত্ব পালন না করে, রাজধর্ম পালন না করে সেখানে একটা মৃত্যুকে, মানুষকে বিভ্রান্ত করার যে সমস্ত ধরনের প্রয়াস নিয়েছেন এটা তো মেনে নেওয়া যায় না। আজকে এই স্মরণ সভায় আমি সরকারের সমালোচনা করছি না, আমি ব্যবস্থাটার সমালোচনা করছি, সিস্টেমটার সমালোচনা করছি। রাজনীতি আমরা করেছি, বামপন্থীরা যখন এই রাজ্যে এসছে তখন থেকে শুরু হয়েছে, মানুষ রাজ্যের মানুষ প্রথম কতগুলো শব্দ শুনেছে, সন্ত্রাস, উগ্রপন্থী, রিগিং, বৈজ্ঞানিক রিগিং, এই শব্দগুলোর সাথে 1977 সালের আগে এই রাজ্যের মানুষের কোনো পরিচয় ছিল না, এই শব্দগুলো তখনই উঠে এসছে। এইগুলোকে কিন্তু উঠে আসার পরও নেতৃত্বের মধ্যে, সমাজের মধ্যে যেটুকু অবশিষ্ট ছিল যে না, আমরা যে যেই রাজনৈতিক দলই করতাম আমরা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা হৃদ্যতা ছিল, সম্পর্ক ছিল, ছোট্ট রাজ্য সবাই সবাইকে জানতাম চিনতাম, কিন্তু আমাদের একটা সৌজন্যতা ছিল যেটা গত 4 বছর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ধ্বংসের স্তূপের উপর দাঁড়িয়ে আছে ত্রিপুরা রাজ্যটা, সামাজিকভাবে মানবিকভাবে ধ্বংস হয়ে গেছে, অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে, রাজনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংসের স্তূপের উপর দাঁড়িয়ে আজকে আমাদের স্মরণ সভা করতে হচ্ছে। আমরা চাই না আর কোনো স্ত্রীর তার স্মৃতির সিঁদুরটা মুছে যাক, আমরা চাই না আর কোনো ভাই তার ভাইকে হারাতে হয়, আমরা চাই না আর কোনো মায়ের কোনো সন্তান হারাতে হয়। আমরা ত্রিপুরায় একটা নতুনভাবে শান্তির বার্তা নিয়ে আসতে চাই, মুজিবুর ইসলামের রক্ত হবে না কুব্যর্থ, আমরা নিশ্চিত তার রক্তের বিনিময়েই ত্রিপুরার মানুষের অধিকার ফিরে পাবে, ত্রিপুরার মানুষ শান্তি ফিরে পাবে, ভ্রাতৃত্ব ফিরে পাবে। এই ধর্মীয় হানাহানি, ধর্মের বিরুদ্ধে ধর্মের লড়াই, জাতির বিরুদ্ধে জাতির লড়াই, মানুষের বিরুদ্ধে মানুষের লড়াই, এটা বন্ধ হবে। ধর্ম সবার, ধর্ম যার যার, উন্নয়ন সবার, ধর্ম যার যার, দেশ সবার, ধর্ম যার যার, মানুষ সবার। সুতরাং এই হানাহানি বন্ধ হোক, মুজিবুর ইসলাম মজুমদারের মতো একটা শান্তপ্রিয়, একটা ভদ্র সজ্জন রাজনৈতিক ব্যক্তিত্ব নিশ্চয়ই উনি ঈশ্বরের কোলে আশ্রয় নিয়েছেন, আর সেখান থেকে দেখছেন যে এই রাজ্যটা আবার তার সেই শান্তি স্বর্গের রাজ্যে ফিরে যাচ্ছে কিনা। আমরা চাই মুজিবুর ইসলাম মজুমদারের আত্মার প্রতি তার সদ্গতি কামনা করে এবং তার পরিবার পরিজনদের পাশে, তৃণমূল কংগ্রেস আছে, তৃণমূল কংগ্রেস প্রচারে বিশ্বাস করে না, ওই শাসক দলের মতো ওই বড় বড় চেক একটা বানিয়ে ইন্ডিয়ান আইডলের মতো একটা 10,000 টাকা দিলে একটা চেক তুলে দিল, এটা ফটো ছাপলো, আপনারা অনেকেই জানেন না এই মৃত্যুর সময়ও পার্টি কতটা অর্থনৈতিক সাহায্য করেছে ওটা ঘোষণা করেনি, যাতে একটা পরিবার চলতে পারে, এটা একটা বিরাট অঙ্কের অর্থ ওর পরিবারকে সাহায্য করা হয়েছে, সমস্ত কিছু নেওয়া হয়েছে। বিগত দিনও আমরা ছিলাম, আমরা নতুন করে নতুন নতুন লোকের মুখে নতুন নতুন কথা আমরা শুনছি, সহানুভূতি সাহায্য, যারা প্রকাশ্যে দুর্বৃত্তায়ন করে, যারা প্রকাশ্যে রাজ্যের মানুষের রক্ত ঝরিয়ে জন্তু জানোয়ারের মতো ব্যবহার করে, তারা এখন মানবতার কথা বলছে, রাজ্যের মানুষ সত্যিই বুঝতে পারছে যে ওরা কোথায় আছে। যাই হোক, এই সময়ে আবারও আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমাদের প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমার ছোট্ট দুটো, রাজ্যের যে পরিস্থিতি প্রতিদিন মুজিবুর ইসলাম হতে পারে, কিন্তু লাগামহীন একটা রাজ্যের মানুষের কোনো নিরাপত্তা নেই, সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এই হত্যাকারী যারা গিয়ে ওর বাড়িতে হত্যা করেছে তারাই নয়, এই হত্যাকারী এই রাজ্যের যারা এই প্রশাসনের সর্বোচ্চ পদে আছে আমরা কিন্তু তাদেরকেই দায়ী করব, কারণ
যেহেতু তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না বা নেননি, এত বড় একটা হত্যা সংগঠিত হওয়ার পরেও স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে, পুলিশ মন্ত্রী হিসাবে, মুখ্যমন্ত্রী হিসাবে আমরা কোনো বিবৃতি কিন্তু এখনো পাইনি। বলুক, যদি ওনারা বলেন ওর মৃত্যুটা স্বাভাবিক, তাহলে আমরা দাবি করছি যে একজন বিচারপতিকে দিয়ে একটা জুডিশিয়াল এনকোয়ারি হোক, ওর মৃত্যুটা কি স্বাভাবিক না প্রকাশ্যেও দিনের বেলায় বাড়িতে ঢুকে এমন ভয়ঙ্কর আক্রমণ, এমন ভাবে তাকে সহ শুভঙ্কর মজুমদার সহ আমাদের ছাত্রনেতা তার পরিবারের সদস্যদের যেভাবে আক্রমণ সংগঠিত করেছে, সে তারপর থেকে তার জীবন যুদ্ধে প্রতিটা মুহূর্তে লড়াই করতে হয়েছে, বেঁচে থাকার লড়াই। আমরা ধন্যবাদ জানাচ্ছি, আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের নেত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এত উন্নত চিকিৎসা দেওয়ার ফলে এই চারটি মাস লড়াই করে টিকে আছে, বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, কোন দুর্বলতাকে হাতিয়ার করে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে যে ওখানে নাকি মুজিবুর ইসলাম মজুমদারের চিকিৎসা ক্ষেত্রে বা সেইভাবে নাকি ভূমিকা নেওয়া হয়নি। সম্পূর্ণ আমি নিজে গেছি কলকাতায় ওর চিকিৎসার খোঁজ খবর নিয়ে, ওর সঙ্গে দেখা করে, ওর পরিবারের সঙ্গে দেখা করে কি সুবিধা অসুবিধা প্রত্যেকটা ব্যাপারকে আমরা অ্যাড্রেস করেছি দলের পক্ষ থেকে। শুধু একটা ঘটনায় নয়, ধারাবাহিক অনেকগুলো ঘটনায়, অনেকগুলো ঘটনায় যদি এখানকার যে স্বাস্থ্য পরিষেবা, এখানে যদি এই মামুন মিয়াই বলুন, শুভঙ্কর মজুমদারই বলুন, তপন বিশ্বাসী বলুন, বা আরো যারা যাদেরকে তাদের এখানে ট্রিটমেন্ট করলে কতজন ফিরে আসতো, কি অবস্থায় তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে আপনারা জানেন। সেখানে উন্নত চিকিৎসার ফলে এই মামুন মিয়ারা, শুভঙ্কর মজুমদার আর তপন বিশ্বাস আবার আমাদের মধ্যে ফিরে এসে, আমি এটা দাবি করতে পারি। আর এই উন্নত চিকিৎসার ফলেই চার মাস ঘটনা অগস্ট মাসে হয়েছে, চার মাস ওকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা এক যিনি চেয়ারম্যান এজে রেখে গেছেন, জেনারেলি উনি আসেন না, ওনাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছেন, উনি নিজে এসে দেখে গেছেন, তারপরেও প্রভাকাণ্ডা করার চেষ্টা করছে যে শাসক দল এই হত্যাকে, এই হত্যায় মর্মান্তিক ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য প্রকাশ্যে যখন আসামিরা রাস্তায় ঘুরছে তাদেরকে গ্রেপ্তার না করে, যে সরকার তার নিজের দায়িত্ব পালন না করে, রাজধর্ম পালন না করে সেখানে একটা মৃত্যুকে মানুষকে বিভ্রান্ত করার যে সমস্ত ধরনের প্রয়াস নিয়েছেন, এটা তো মেনে নেওয়া যায় না। আজকে এই স্মরণ সভায় আমি সরকারের সমালোচনা করছি না, আমি ব্যবস্থাটার সমালোচনা করছি, সিস্টেমটার সমালোচনা করছি। রাজনীতি আমরা করেছি, বামপন্থীরা যখন এই রাজ্যে এসছে তখন থেকে শুরু হয়েছে, মানুষ রাজ্যের মানুষ প্রথম কতগুলো শব্দ শুনেছে, সন্ত্রাস, উগ্রপন্থী, রিগিং, বৈজ্ঞানিক রিগিং, এই শব্দগুলোর সাথে 1977 সালের আগে এই রাজ্যের মানুষের কোনো পরিচয় ছিল না, এই শব্দগুলো তখনই উঠে এসছে। এইগুলোকে কিন্তু উঠে আসার পরও নেতৃত্বের মধ্যে, সমাজের মধ্যে যেটুকু অবশিষ্ট ছিল যে না, আমরা যে যে রাজনৈতিক দলই করতাম আমরা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা হৃদ্যতা ছিল, সম্পর্ক ছিল, ছোট্ট রাজ্য, সবাই সবাইকে জানতাম, চিনতাম, কিন্তু আমাদের একটা সৌজন্যতা ছিল যেটা গত 4 বছর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ধ্বংসের স্তূপের উপর দাঁড়িয়ে আছে ত্রিপুরা রাজ্যটা, সামাজিকভাবে, মানবিকভাবে ধ্বংস হয়ে গেছে, অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে, রাজনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংসের স্তূপের উপর দাঁড়িয়ে আজকে আমাদের স্মরণ সভা করতে হচ্ছে। আমরা চাই না আর কোনো স্ত্রীর তার স্মৃতির সিঁদুরটা মুছে যাক, আমরা চাই না আর কোনো ভাই তার ভাইকে হারাতে হয়, আমরা চাই না আর কোনো মায়ের কোনো সন্তান হারাতে হয়। আমরা ত্রিপুরায় একটা নতুনভাবে শান্তির বার্তা নিয়ে আসতে চাই, মুজিবুর ইসলামের রক্ত হবে না কুব্যর্থ, আমরা নিশ্চিত তার রক্তের বিনিময়ে ত্রিপুরার মানুষের অধিকার ফিরে পাবে,
ত্রিপুরার মানুষ শান্তি ফিরে পাবে, ভ্রাতৃত্ব ফিরে পাবে। এই ধর্মীয় হানাহানি, ধর্মের বিরুদ্ধে ধর্মের লড়াই, জাতির বিরুদ্ধে জাতির লড়াই, মানুষের বিরুদ্ধে মানুষের লড়াই, এটা বন্ধ হবে।